নতুন করে কিছু আবার এমন গান হয়েছে, ঠিক না? ভুল বলছি, কথা বলছেন? এটা তোদেরটা দলিল নেই, এটাই ঠিক সহি হাদিস। কোনটা বললো? বাংলা রেডিও কে পড়তে পারছে না কেন ভাই? কেন ভাই? তবে একটা জিনিস জেনে রাখেন, কেউ যদি বুকে হাত রেখে নামাজ পড়ে, কারো বলার অধিকার নেই যে নামাজ হবে না। হাত না বাঁধলো নামাজ হবে না। তাকবীরে তাহরিমা বলাটা ফরজ, ফরজ। হাত বাঁধাটা ফরজ না, ফরজ না। কথা বুঝতে পারেন? বুঝতে পারেন? কেউ যদি এই রাখে, এই রাখে, এই রাখে, এই রাখে, এই রাখে, যাই রাখ নামাজ হবে, সুন্নত হলো না। কথা বলেন না যারা এই বানছেন, মানে সহি বলছেন কেন? বলো আছে বাঁধো, আমরা যে এতদিন এই মানছি, টিটকিরি দিলে ওটা নবীন নামাজ নয়, আবু হানিফার নামাজ, সব তো কাফের হয়ে যাবে। আমরা যে এতদিন নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, এই টিটকিরি যদি বললে ওটা নবীন নয় আবু হানিফা, তো ইমান চলে যাবে। আপনি বুকে বাঁধছেন বাঁধে সহি বলবেন না, বলো আছে, বলো আছে, বাঁধো। আমরা যে নাবির নিচে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই যে সহি রিওয়াতে উপর আল্লাহ আমাদের আমল করাচ্ছেন, ওটাকে টিটকিরি কেন? যিনি দিচ্ছেন তিনি এতদিন এই নামাজ পড়লেন, তার নবী পাকের সহি হাদিসকে ইনকার করে ঠেলে উঠেছ বুকে, কিছু বুঝতে পারছেন না? আর এটাকে তুমি হেও করছো, তোদের নাবির নিচে দলিল নেই, কে শিখালে এই যুক্তি তোমাকে? কে শিখিয়ে আমাকে? আমরা আমাদের নাবির নিচে আলহামদুলিল্লাহ সহি হাদিসে আল্লাহ আমাদের আমল করাচ্ছে, জোরে বলে, জোরে বলে, জোরে বলে, জোরে বলে, আল্লাহ সাদিরি, কোন সহি রিওয়ায়াত নেই। যারা এতদিন মুখে ফেনা তুলে ফেলো বুখারি বুখারি মুসলিম মুসলিম, ওদের করে বলবে তো বুখারি শরীফ থেকে একটা বুকে হাত বাঁধার হাদিস দে, পাঁচটা নয় একটা দে, একটা মুসলিম শরীফ থেকে একটা বুকে হাত বাঁধা হাদিস দে। সাধারণ লোককে সহি হাদিস, সহি হাদিস, বুখারি বুখারি করে ফেনা তুলে ফেতনা তৈরি করে দিল। মুখের ভাবটা যদি ভালো হয় আর চিন্তা যদি শয়তানি হয়, তুমি জানবে গুনাহগার, কিছু বলছে না, তুমি জানবে তুমি একটা ফাসেকি কাজ করছো। ইসলামের জন্য, উম্মতের ভালোবাসার জন্য আমি তো বলিনি বুকে হাত বলে নাউজ বেলা ঈমান চলে যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই অধিকার তো আমার নেই, কেন বলবো? না 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 না, তো সহি নয়, সহি নয়। আলা সাদিরি, সাদুরুল মানে ছিল মহিলাদের জন্য নবী বলে, আবু দাউদ শরীফে একটা হাদিস, একটা মেয়েদের জন্য নবী বলেছেন, নবী বলেছেন, নবী যাচ্ছেন ইমরাতাইন, দুটো মেয়ে নামাজ পড়ছে, নবী দাঁড়িয়ে বলেন মেয়েদের নামাজ এরকম হয়, নবী মেয়েদের নামাজের জন্য হুকুম দিয়েছেন বুকে, কেন? কেন হাত বাঁধা হবে, সাথে সাথে মহিলাদের সতরটা ঢাকা হবে। সুবহানাল্লাহ বলে, মেয়েদের সেজদা, ছেলেদের সেজদা এক না। যারা বলে ছেলে মেয়ের নামাজ এক, কাল থেকে সমাজে মসজিদগুলোকে মেয়েগুলোকে ঠেলে ইমামতি করাবে। যারা বলেন ছেলে মেয়ের নামাজ এক, কাল থেকে সমাজের মসজিদে মেয়েগুলোকে ঠেলে ইমামে জায়গায় দেবে, এক তো ওরা ইমামতি করুক। কথা বলছে না কেন? মেয়েদের নামাজ, ছেলেদের নামাজ এক, অনেক পার্থক্য আছে, সেজদায় পার্থক্য আছে। আমাদের সেজদার এই অংশটা ফাঁকা, মেয়েদের এই পা শরীর এই দুটো একসাথে মিশে, মাটির সাথে মিশে সেজদা, সেজদাও হবে, মেয়েদের সতরটা ঢাকাও হবে। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা যাবে না, যাবে না। মেয়েদের বৈঠক, ছেলেদের বৈঠকটা এক না। মেয়েদের বৈঠক বাম পাটাকে হেলিয়ে ডান পা বাম পায়ের উপর হেলিয়ে বসবে, ছেলেদের বৈঠক বৈঠক বাম পায়ের পাটা মুড়ে ডান পায়ে আঙুলটা ভেঙে, ছেলেদের বৈঠক, এটা অনেক আলাদা, অনেক পার্থক্য। কত কিছু বুঝছে না, ছেলেদের হাত উঠবে কানে, মেয়েদের এই কাঁধের উপরে উঠবে না, হুকুম আলাদা, নবী বলে দিয়েছেন। আপনি ওরকম করছেন কেন? আপনি ঝগড়া লাগাচ্ছেন কেন? এটা বুঝতে পারছেন না? আপনি এরকম করে কেন? গোটা মসজিদ নামাজ পড়ছে, বল দোয়াল্লিন, আস্তে করে দিলাম আমিন, কোথা থেকে আপনি তিনটে ভিডিও দেখে চলে এসে আমিন, কে শেখাল আপনি? আপনি জানেন কত বড় গুনাহ করেছেন আপনি? পাঁচ জনের নামাজে আপনি থতমত খাইয়ে দিয়েছেন, অধিকার আছে আপনি বলতে পারবেন? বলতে পারবেন? এই আমিন আসতে বলে নামাজ হবে না, নামাজ হবে না, কেন আপনি এই গরম গুণ করছেন? কে আপনাকে চুক্তিগুলো দিল? উম্মাতের মধ্যে ঝগড়া, সানাউল্লাহ সিদ্দিকী বলে ঝগড়া, আমি ঝগড়া নয়, আমি ইসলাহ করতে এসেছি। কথা বলে না, ঝগড়া নয়, এটা ইসলাম, মিলের জন্য, উম্মতের বিহর শর্তে, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আমাদের ভালোবাসার শর্তে, মুসলিম উম্মার ঐক্যর শর্তে, এটা ইসলাম, এটা ঝগড়া নয়, নামাজ নয়। ঝগড়া তোমরা লাগাচ্ছ, ঝগড়া ঝগড়া তোমরা করছো, কুর্তায় কিচ্ছু নয়,
আজ 1400 বছর 1450 বছর পরে এসে রোজার সময় এলে ওই ওই 20 রাকাত দলিল নয় রে, এটা মিথ্যা 8 রাকাত রে। একটা আরবির ইবারত পড়া দূরে কথা, বাংলা পড়তে পারো রে তুমি, কেন ওরম করো, কেন ঝগড়া করো? হাদিস শরীফের ইবারত জানো না? আল্লাহ নবী রমজান শরীফের রাতে 20 রাকাত নামাজ পড়তেন, তার সাথে বিতরও পড়তেন। সুবহানাল্লাহ বলে কেন সল্লু ফির রমাদান ইশরি রাকাত আও বিতর। আল্লাহ রাসূল 20 রাকাত রমজান শরীফের রাতে নামাজ পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বিতরও পড়তেন। সুবহানাল্লাহ বলে জোরে বলে। উম্মতের মধ্যে ঝগড়া, পাঁচ জনকে এক জায়গায় করার ক্ষমতা নাই, দশ জনকে ভাগ করে দিলে আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করেন। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দয়ামায় দয়া করে আমাদের মা বোনদের দ্বারা, আল্লাহ আমাদের সকলের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে কায়েম করে নেন। সকলে বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই বেদেমারি মুজাদ্দিদিয়া মিশনের দিকে আপনার লক্ষ্য রাখবেন। বিগত দু তিন বছর লকডাউনের কারণে একটু এলেমেলো হয়ে সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এলোমেলো হয়ে গেছে। লক্ষ্য রাখবেন যে জানো যেভাবে বিগত দিন চলেছিল, আবারও যেন আগামী দিনে সেইভাবে যেন এই মিশনকে সুন্দর করে আগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা আমাদের পাশে দাঁড়ান, এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে বাচ্চাগুলোকে দিয়ে আমরা পাশে ছেলেদের ব্যবস্থা করেছি, ভাই বলছিলেন ছেলেদের ব্যবস্থা পাশে হয়েছে, সুন্দর করে আল্লাহ করিয়ে এলাম। সকলে বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। খেদমত থেকে বিদায় নেব, এখন আপনাদের কাছে আসবেন আমার বড় ভাই আমাদের জনাব পীরজাদা আল হাজ মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর আসবেন। তার আগে আমি পাঁচটা মিনিট আপনাদের কাছে মাদ্রাসার জন্য পাঁচটা মিনিট আমি কথাটা কই, পাঁচ মিনিট